Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বনগা গাইঘাটার পর এবার গোপালনগর। ছেলে ধরা সন্দেহে এক যুবককে মারধরের অভিযোগ, সমাজ মাধ্যমে ভাইরাল সেই ছবি। ঘটনাটি ঘটেছে সোমবার উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার মামুদপুর চাড়াতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে অপরিচিত এক যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন এলাকার মানুষ। যুবককে দাঁড় করিয়ে তার পরিচয় জানতে চান এলাকার কয়েকজন। সঠিক উত্তর দিতে না পারায় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের একটি অংশের দাবি, যুবক স্থানীয়দের জানিয়েছেন রবিবার রাতে কয়েকজন নাকি তাকে গাড়ি করে এই এলাকায় এনে ছেড়ে দিয়ে চলে গেছে। এ বিষয়ে স্থানীয় এক দোকানদার জানান, সকালে আমার দোকানে এসেছিল যুবক, চা খেতে চায়। আমি চা বিস্কুট দিয়েছিলাম, কিন্তু পয়সা না দিয়েই চলে যায়। আমি বুঝতে পেরেছিলাম ওর মাথায় একটু সমস্যা রয়েছে। তার কিছু সময় পর ওই যুবককে মারধর করা হয়। হাফ সকালে প্রথম দোকান খুলি, দোকান খোলার পরে এবার ওই ছেলেটা আসলে, আসার পরে তখন আমি চাটা কেবল চাই দিয়েছি, বললো একটা চা দাও। আমার চা তো হয়ে গিয়ে পরে এবার চাটা খালে খেয়ে চলে আসছে। আমার তো ভাই পয়সা, তা বাপে পয়সা আমার কাছে নেই। তা আমি আবার বললাম যে সকালবেলায় ভ্যাবসা হয়ে গেল 10 টাকা। আমি তো জানি যে পাগল মানুষ, ওর কথা বুঝি বোঝা গেল। ও চলে গেল, যাওয়ার পরে ওই মাথানে গিয়ে বসলে। বসার পরে তখন অনেকেই পাবলিক তো জানেন, দুই একটা করে আসলে যে বস বাড়ি কোথায় এরকম ভাব, যখন বাড়ি কথা বলছে না তখন বাধ্য হয়ে একটা যখন চড় মারলে তখনই ও বললে আমার বাড়ি চাক দেয়। ওই কথাটা বলার পরে বস আমার চারজন লোক হয়েছে, মানে আমার একটা লাল গাড়িতে আমার লেয়ে বিদে তারা ছিল। ওই তারপরে লোকজন ছন্দ করে তাই যে ওই যে ছেলে ধরা করছে, এটা তো সঠিকই হতে পারে। তাহলে এই পর্যন্ত বলে আবার পাবলিক বহুত পাবলিক জমে গেলি পারে, ওরা আবার করে দেখি থানায় ফোন করে যে পাবলিক দিয়ে থাপা মারতে মারতে হয়তো অনেকেই রাগ হলো লোক, হয়তো আর তো মারবে না, ওই জন্য থানা থেকে পুলিশ নিয়েছে। জানা গেছে এরপরে স্থানীয়রাই পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যুবকের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ জানিয়েছেন, যুবক বলছিল তাকে এখানে কেউ রেখে চলে গেছে। আমরা তো জানি না যে উনি ছেলে ধরা কিনা জানি না, তবে ওনার নাম জিজ্ঞাসা করছিল, নাম বলছিল না, বাড়ি কোথায় তাও বলছিল না। সবাই যখন হুমকি দিচ্ছিল, মানে রুকে রুকে যাচ্ছিল, তখন বলছিল যে আমার চার চাকা গাড়ি কিনা আমায় নিয়ে গিয়েছে রাত 12টার সময়, আমি বিশ্রাম ঘরে শুয়েছিলাম এটা চাড়াতলা। এর লোকজন একটু হয়তো মারধর করেছে, হয়তো সামান্য যে বল নাম বল তোর বাড়ি কোথায় এইসব। ছেলে ধরা সন্দেহ হয়, মানে চার চাকা গাড়িতে নামাই দিয়েছে, ওইটা সবাই ভাবছে যে চারিদিকে যখন বাচ্চা ধরে নিয়ে যাচ্ছে হয়তো ওইটা হতেও পারে। অনেক লোক জড়ো হয়ে গেছে, প্রচুর লোক, রাস্তায় শুধু মানে এখানকার লোক না, বহু জায়গার লোক, যে যা যাচ্ছে দাঁড়াচ্ছে, ও ধরে মানে জিজ্ঞাসা করছে, ও আসলেই নাম বলছে। তারপরে পুলিশ আসছিল, এসে পুলিশের হাতে মানে দিয়ে দিয়েছে। যদিও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, মামুদপুর এলাকায় এক যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে এলাকার মানুষ, তারাই গোপালনগর থানায় খবর দিয়েছিলেন। ওই যুবককে উদ্ধার করা হয়েছে, যুবকের পরিবারের খোঁজ করা হচ্ছে। পরিবারের খোঁজ পাওয়া গেলে তাদের হাতে যুবককে ফিরিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, গত শনিবার রাতে বনগা ঠাকুরপল্লী এলাকায় ছেলে ধরা সন্দেহে এক যুবককে মারধরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। রবিবার দুপুরে গাইঘাটা থানার বেড়িগোপালপুর এলাকাতেও এক যুবককে মারধর করা হয়। এরপরই রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন মহকুমা পুলিশ আধিকারিক। সাধারণকে সচেতন করার পাশাপাশি অযথা গুজব না ছড়ানোর জন্যও অনুরোধ করেন তিনি। এরপর আবারও একই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই বনগা ও গাইঘাটার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে গোপালনগরের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।